ক্রিকেটে কত কিছু না ঘটে, তাই বলে গ্লোভসে বল লাগার পরেও আউট হবেন না ব্যাচার, অবিশ্বাস্য মনে হলেও এমনটাই ঘটেছে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে। এই ম্যাচে লিটন দাসকে আউট ঘোষণা করলেও আউট ছিলেন না লিটন। গুয়াহাটিতে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। ঘটনাটি ঘটেছে ম্যাচের তৃতীয় ওভারে। ডিসির টপলিড করা দ্বিতীয় ওভারের প্রথম বলটি লিটন দাসের গ্লোভস দিয়ে জমা হয় জস বাটলারের হাতে। স্বাভাবিকভাবে লিটনকে আউট ঘোষণা করেন আম্পায়ার। এরপরই ঘটে বিপত্তি। রিপ্লেতে দেখা যায় গ্লোভসে যখন বল ছুঁয়েছিল তখন ব্যাট ছেড়ে দিয়েছিলেন লিটন। লিটনের যেই হাতে গ্লোভসের ছোঁয়া পায় তখন ওই হাতে ব্যাট ছিল না, মানে ব্যাটের কোনো ইম্প্যাক্ট ছিল না, এর ফলে আউট ছিলেন না এই ওপেনার। প্রস্তুতি ম্যাচে রিভিউ সিস্টেম না থাকায় রিহাই পাননি লিটন। তার ব্যর্থতার দিনে উজ্জ্বল ছিলেন তানজিদ হাসান তামিম এবং মেহেদি হাসান মিরাজ।